সার্বিক মঙ্গল কামনায় চণ্ডীপাঠ মহাযজ্ঞ। শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের বর্তমানে দেশের সার্বিক সংকটময় পরিস্থিতিতে গৃহবন্দী মানুষের সেবায় নিজেদের জীবন বিপন্ন করেও যারা কর্তব্যে অনর তাদেরই মঙ্গল কামনায় ব্রাহ্মণ সন্তান শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। পুলিশ প্রশাসন, সংবাদকর্মী, স্বাস্থ্যকর্মী এবং আপামর সর্বসাধারণের মঙ্গল কামনায় শান্তিপুর জলেশ্বর মন্দিরে বাবা ভোলেনাথের সামনে গতকাল চণ্ডীপাঠ এবং আজ মহাযজ্ঞের আয়োজন করেন। ঈশ্বরের দূত হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিপর্যয় মোকাবেলায় ঝাঁপিয়ে পড়েছেন তার জন্য আকুতি কণ্ঠে প্রার্থনা করেন বিধায়ক। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, বংদর্পণ। আজকে মহানবম, প্রত্যেক বছর এই জিনিসটা করি, কিন্তু প্রত্যেক বছরের ঈশ্বরের কাছে প্রার্থনা থাকে নিজেকে নিয়ে, নিজের পরিবারকে নিয়ে। গতকালও আমাকে কিছু সাংবাদিকরা জিজ্ঞেস করছেন, আমি তাদের তখনও বলেছি যে এইবারের প্রার্থনাটা সমগ্র শান্তিপুরবাসী এবং তার সাথে পশ্চিমবাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়, যার নিরলস প্রচেষ্টা, যার আত্মত্যাগ প্রত্যেকটি পশ্চিমবাংলার সাধারণ মানুষকে একটা স্বস্তির নিঃশ্বাস দেয়, সেই মায়ের জন্য একটা স্পেশাল প্রার্থনা। আজকে আপনারা দেখতে পারেন, এখানে যখন আমরা যজ্ঞের জন্য বাইরে আসছিলাম তখন সবার নামে সংকল্প করি, সবার নামে যারা যারা হোয়াটসঅ্যাপে আমাদের তাদের নামগোত্র দিয়ে পাঠিয়েছেন সেই সকলের নাম পুজো দেওয়া হয়েছে, এবং যারা পাঠান তাদের হয়েও আমি তাদের বিধায়ক হিসাবে প্রত্যেক শান্তিপুরবাসীর জন্য প্রার্থনা করেছি, তাদের মঙ্গল, তাদের সুস্থ শরীর, সুস্থ পরিবার, তারা যাতে ভালো থাকতে পারে আগামীতে।